touch, a little touch is there for Mohammed Shami, who is turning out to be. আজকে শুধু সামিকে নিয়ে কিন্তু ইন্ডিয়া না, আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে টপ ক্রিকেট খেলছে। তাদের এই যে দুইটা জায়গায় তাদের প্রবলেম ছিল গত 12 বছর, যেমন টেন্ডুলকার গাঙ্গুলির সময় কিন্তু তাদের দুই জায়গায় প্রবলেম ছিল। একটা হচ্ছে ফিল্ডিংয়ের জায়গা, নাম্বার ওয়ান, সেবাগটা যখন সবাই খেলেছে 2007-08 কিন্তু চমৎকার দল একদম, মানে তো ওই জায়গায় একটা তাদের তারা ইম্প্রুভ করেছে নিজেকে পুরো ফিটনেস। আপনি কালকে যদি ইন্ডিয়ার ফিটনেস দেখেন টোটাল, বিটুইন দ্য উইকেট বলেন বা স্লাইডিং বলেন বা শুভমান গিলের একটা ফিল্ডিং বলেন, সব কিছু মিলিয়ে ইন্ডিয়া ওই জায়গাটাই অস্ট্রেলিয়াদের মতো ইম্প্রুভ করেছে। আর যেটা বোধ হয় ফাস্ট বোলিং স্লট বরাবরই কিন্তু বাহুবে আমার সঙ্গে একমত হবে, 90s-80s পাকিস্তান তখন একমাত্র ভালো খেলতো বাইরে গিয়ে, কেন, ডিউ টু তাদের ফাস্ট বোলিং অ্যাটাক। ওরা যেমন চারটা ফাস্ট বোলার, এদেরও চারটা। অস্ট্রেলিয়া ক্রিকেটে চেঞ্জ কেমনে করলো, এটা বডি ল্যান্ড একটা মুভি হয়েছিল। তো ওই সময় কিন্তু 8 নম্বর 9 নম্বর ব্যাটসম্যানকে বাউন্সার মানা অ্যালাউ ছিল না, মারতো না ক্যাপ্টেন। তো ওইটা অস্ট্রেলিয়া চেঞ্জ করলো, কেন ওরা বাউন্সার মানে আমরা ওদের বাউন্সার মারবো এরকম। তো ইন্ডিয়া আবার করলো কি, এই যখন টেন্ডুলকার গাঙ্গুলি মানে চলে যাচ্ছেন যখন 8-9-10 দিকে, রকেট সায়েন্স না, আজকে কিন্তু আমরা খুব মানে খুব ইজিলি কমফোর্টেবলি বলে দিই যে ইন্ডিয়াকে দেখো, ইন্ডিয়া আজকে এই পর্যায়ে আসছে কিন্তু অস্ট্রেলিয়ার মতো ইন্ডিয়া খেলছে এখন ক্রিকেট, যেটা অস্ট্রেলিয়া 2000 থেকে খেলেছিল 1-2-3-7 মানে উড়িয়ে ফেলতো সবাইকে। 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে উড়িয়ে ফেলেছে। তো ওরকম ওই একটা জায়গায় ইন্ডিয়া ওরকম খেলছে। তো ওই একটা জায়গায় ইন্ডিয়া আমার কাছে মনে হয় মানে অবশ্যই মানে মনে হয় না এটাই করেছে, ইন্ডিয়া চিন্তা করলো ওয়ার্কআউট করেছে আমি কী করবো, আমার ফাস্ট বোলিংয়ের স্লটটা আমরা থ্রু দ্য টেস্ট ওয়ান ডে, তখন তো টি-20 আসে নাই, আমরা নতুন আসতো টি-20, ওই জায়গাটা আমরা ইম্প্রুভ করবো উইথ ফলোড বাই আওয়ার ফিটনেস। তো এইটা করে ইন্ডিয়া কিন্তু এক নম্বর দরকার। তাদের ব্যাটিং কিন্তু থ্রু দ্য ইতিহাস বলে তাদের গ্রেটেস্ট ব্যাটিং আসছে, সুনীল গাভাস্কর বলেন, ভ্যানস্যাঙ্কার বলেন, আজহারউদ্দিন বলেন, তারপরে টেন্ডুলকার বলেন, গাঙ্গুলি বলেন, এখনও তাদের গ্রেট ব্যাটসম্যান প্রডিউস করছে, যারা পাকিস্তানে কিন্তু বোলার প্রডিউস করতো। তো ওই একটা জায়গায় বা অস্ট্রেলিয়া বোলার প্রডিউস করতো। তো ওই একটা জায়গায় ইন্ডিয়া চিন্তা করলো যে আমরা এই জায়গাটা ইম্প্রুভ করবো, ফিটনেস, বিটুইন দ্য উইকেট, রান বিন দ্য উইকেট, আর আমাদের বোলিংয়ের স্লটটা। এই জন্য আজকে এই সামির জন্ম, কেন সামি যখন প্রতিটা সময় ওনার ওয়ার্ল্ড কাপের আগেও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কে, হার্দিক পান্ডিয়া বলেন বা মামা শ্রেয়ার সবাই, তো ও যেটা আমার চান্স হবে ওটাই আমাকে পারফর্ম করতে হবে। প্রথম চান্স 5 উইকেট, সেকেন্ড চান্স 4 উইকেট, এস্টাবলিশড হয়ে এখন মন খুলে আরও বোলিং করছেন। তো আজকে যে সামির এইটা এই জায়গায় আসছে যে উইদিন ইয়ার আসছে না, সামি কিন্তু গত 7-8-10 বছর বোধহয় ডেবিউ হয়ে গিয়েছেন, এখন উনি ম্যাচিউর বোলিং করছেন। একটি ওয়ার্ল্ড কাপ আসলে 3 বার 5 উইকেট আর এই উইকেটে আমরা কিন্তু প্রতিবার আমি আর বাবু কি বলছি, তক্তা উইকেট বা একদম খুব টাফ টাইম যাবে ফাস্ট বোলারের, স্টিল যাচ্ছে। কালকেও যদি নিউজিল্যান্ডের বোলিং দেখেন একদম সাদা মাটা বোলিং হচ্ছে, কাদের মতো বোলার, এত বড় বোলার তাই না, ওদের মতো সৌদি বলেন, বোল্ড বলেন, সবাইকে বলেন। তো ওই একটা জায়গায় ইন্ডিয়া আজকে এই ওয়ার্ল্ড কাপে বলেন বা টেস্ট সিরিজ বলেন 36 অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়াতে গিয়ে, ওইটা সিরিজ জিতে আসলো কেন। যাতে আর একটা প্রশ্ন আপনাকে দুঃখিত আমি থামিয়ে দিয়ে করতে চাই, বাউ হয়ে মাঝে মধ্যে একটি কথা বলেন, সেটা হচ্ছে যে এই ধরনের এই যে আপনারা যেটা বলেন একদম ফ্ল্যাট পিচ বা তক্তা পিচ, এই জায়গায় শুধুমাত্র ভালো সুইংয়ের জন্য না, কিছু টেকনিক খাটিয়ে বল করতে হয়, বল পিচ করতে হয় সেইভাবে। কালকে কিন্তু সেই জিনিসটা আমরা দেখেছি, মোহাম্মদ সিরাজ একটু ওয়াইড অ্যাঙ্গেলে বল করছিলেন এবং 6টি বলের মধ্যে মোহাম্মদ সিরাজের ভেরিয়েশন ছিল, কখনো তিনি একটু পায়ে বল করছেন, কখনো একটু ঠুকে দিচ্ছেন, এই বিষয়টাও তো এটা হচ্ছে বড় ছিল সুইং করানোটা। এই থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ ওরা ইন্ডিয়ান বোলাররা ভালো করেছে, তারা 135-140 পেজে সুইং করিয়েছে, যেটা পাকিস্তানকে সবাই ওয়াসিম ওয়াকারকে কেন ওই সময় কেউ খেলতে পারেনি, একটা সুইং অফ সুলতান বলা হয়, কেন বলা হয়, এই দুজন আসতো যখন 6 উইকেট হাতে আছে, 10 ওভার 38 রান ম্যাচ জিতে যাচ্ছে। সেম এবার ওয়ার্ল্ড কাপে ওদের 8 উইকেট হাতে গেলে কমফোর্টেবল যাচ্ছে, একদম সামি এসে 2টা উইকেট ব্রেক থ্রু দিয়ে খেলা শেষ করে দিয়েছেন, এবার চেজিং 400। ওটাই বলছিলাম, তারা এখন তো ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই ভ্যারিয়েশন আছেই, নাকল বলস, কত কিছু স্লোয়ার বল, অফ কাটার বল সব আছে, কিন্তু আপনি যখন 135-140 যতই বড় ব্যাটসম্যান হোক, যতই বড় বাদশা ব্যাটসম্যান হোক, এর স্পেশালি এই টাইপের টক্তা উইকেটে যখন সুইং হবে তখনই আপনার প্লাস পয়েন্ট হবে, কেন আপনি স্ট্রোক খেলতে যাবেন, যদি আপনি 300 রান চেস করছেন তখনই আপনার যেটা কালকে সিরাজে বলিং দেখেন, হ্যাঁ আপনার স্লোয়ার 2টা আউট হয়েছে আর সুইংয়ে 3টা আউট হয়েছে,
একদম পাঁচটা উইকেট এমনি অন্যগুলো তো আউট হয়েছে, বাট পাঁচটা উইকেট একদম সুইংয়ে এবং স্লোয়ার মেরে আউট করেছে। কারণ সেম পেজে উনি সুইং যখন স্লোয়ার পেলো মারতে গিয়ে লাইনে ক্যাচ, সুইং সুইং করেছে স্লোয়ার পেয়েছে মারতে গিয়ে লাইনে ক্যাচ। তো ওই একটা বলছি সুইংটা বড় কী ছিল এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার যে কোনো বলার। আর ও তো অলওয়েজ ডেঞ্জারাস বুমরা, ফুল লেন্থ ইয়র্কার স্পেশালিস্ট, এডিটেক অ্যাকশন, তো সব কিছু মিলিয়ে ইন্ডিয়া মানে চ্যাম্পিয়নভাবেই খেলছে।